সকলকে জানাই রথযাত্রা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মুক্তি পেয়েছে বলিউডের মুভি ওম। এই মুভির লিড কাস্টে আমরা দেখতে পাবো আদিত্য রয় কাপুর, তাছাড়া সাপোর্টিং কাস্টে আমরা দেখতে পাবো আশুতোষ রানা, প্রকাশ রাজ এবং জ্যাকি শ্রফের মতো অ্যাক্টারদের, তাছাড়াও অনেক অ্যাক্টারদের আমরা মুভিটার মধ্যে দেখতে পাবো। মুভির টারকাস্ট বিশাল বড়, সবাই নাম নয় এই ভিডিওর মধ্যে সম্ভব না। মুভিটার মধ্যে আমার কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে, সব কিছুই এই ভিডিওর মধ্যে নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো মুভিটার মধ্যে আমার সবথেকে কী ভালো লেগেছে। সবথেকে মুভিটার মধ্যে আমার ভালো লেগেছে অ্যাকশান সিকোয়েন্স। মুভিটার মধ্যে প্রচুর অ্যাকশান সিকোয়েন্স আছে যেগুলো সত্যিই নজর কাটবে। লাস্টের 25 মিনিট যে অ্যাকশান সিকোয়েন্সের পার্টটা রাখা হয়েছে সেটা দারুণ এবং আপনার গায়ে কাটা দেবে। সেখানে সব ধরনের অ্যাকশানের ঝলক আমরা দেখতে পাবো। কিছু কিছু সিনে তো লাস্টের দিকে র্যাম্বোর কথা মাথায় আসবে, এত সুন্দরভাবে লাস্টের 25 মিনিটকে বাছা হয়েছে। সেকেন্ড আমার প্লাস পয়েন্ট মনে হয়েছে মুভিটার মধ্যে স্ক্রিন প্লে। মুভির স্ক্রিন প্লেটা খুব ভালো এবং একটা ফার্স্ট ফেজ স্ক্রিন প্লে। স্ক্রিন প্লেটা কোথাও আপনাকে বোর ফিল করাবে না। ফার্স্ট হাফটা কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, সেকেন্ড হাফটাও খুব তাড়াতাড়ি চলে যায় এবং গল্পের যেটা কনসেপ্ট সেটা আমাদের খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। গল্পটাকে নিয়ে বেশি টুইস্ট অ্যান্ড টার্ন আনা হয়নি, তাই জন্য যারা মাস অডিয়েন্স তাদের এই মুভিটা দেখতে ভালো লাগবে। থার্ড আমার মুভিটার মধ্যে পয়েন্ট মনে হয়েছে সেটা হলো স্টোরি প্লট। মুভির স্টোরি প্লটটা ভালো, স্ক্রিন প্লের সাথে সত্যি এই ধরনের স্টোরি চাই। ফার্স্ট ফেজের স্টোরি ছিল, তার সাথে ফার্স্ট ফেজ স্ক্রিন প্লে, মুভিটা খুব দেখতে ভালো লাগবে। ফোর্থ আমার পজিটিভ পয়েন্ট হয়েছে মুভির মিউজিক। মুভির মিউজিক মোটামুটি ভালো হয়েছে, সব থেকে নজর কাড়বে বিজিএম। অ্যাকশন সিকোয়েন্সের যেভাবে বিজিএমগুলোকে ডিজাইন করা হয়েছে সেটা সত্যিই ভালো। এরপরে সব থেকে বড়ো মুভির প্লাস পয়েন্ট হলো কাস্ট পারফরম্যান্স। মুভির কাস্ট পারফরম্যান্স দারুণ হয়েছে। আদিত্য রয় কাপুরকে আমরা একটা রোম্যান্টিক ইমেজে দেখে এসেছি, সে মালাঙ্গে তার রোম্যান্টিক ইমেজ ভেঙে বেরিয়েছে। এখানে আবারও প্রুফ করেছে সে রোম্যান্টিক হিরো হওয়ার জন্য আসেনি, সে অ্যাকশানও করতে পারে। তাই জন্য অ্যাকশান অবতারে আদিত্য রয় কাপুরকে এখানে দারুণ লাগছিল এবং তাকে সত্যি এই রোলটাই স্যুট করছিল। তাছাড়াও সাপোর্টিং কাস্টের মধ্যে প্রকাশ রাজের রোলটা আমার একটু ভালো লেগেছে। আশুতোষ রানার কাছে করার মতো কিছুই ছিল না, জ্যাকি শ্রফের কাজও ডিসেন্ট আবার লেগেছে মুভিটার মধ্যে। এই তো গেল মুভির পজিটিভ পয়েন্ট। এবার আসা যাক মুভিটার মধ্যে আমার কী কী খামতি লেগেছে। প্রথম খামতি লেগেছে এত বড় বড় অ্যাক্টার ছিল কিন্তু অ্যাক্টারদের সাপোর্টিং কাস্টের সেভাবে ডাইরেক্টর ইউজই করিনি। ডাইরেক্টর চাইলে এদের থেকে আরও ভালো পারফরমেন্স বার করতে পারতো। মুভিটা শুধু আদিত্য রয় কাপুরের ক্যারেক্টারের ওপরেই ফোকাস করে গেছে কিন্তু সাপোর্টিং কাস্টের ওপরে মুভিটা নজর দেয়নি। আর কেউ যদি সাপোর্টিং কাস্টের ওপর নজর দিত তাহলে মুভিটা আরও দেখতে ভালো লাগতো। তাছাড়াও মুভির লেন্থ, মুভির লেন্থটা 2 ঘন্টা থেকে সামান্য বেশি। মুভিটার লেন্থ আরও একটু বাড়িয়ে স্টোরি ক্যারেক্টারগুলোকে আরও ডেভেলপ করা যেত, সেখানে ডাইরেক্টর ক্যারেক্টারগুলোকে অতটা ডেভেলপ করিনি। তাই জন্য মুভিটা এই 2-3টে খামতি বাদ দিলে ওভারঅল ওম মুভিটা সত্যি ভালো এবং একটা ডিসেন্ট অ্যাকশন মুভি। যারা বলিউডে সত্যি একটা ভালো অ্যাকশন মুভি দেখতে চায় তাদের জন্য এই মুভিটা। এটাই ছিল ওম। এই মুভিটা নিয়ে আমার অনেক রিভিউ অ্যান্ড রিয়াকশন। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল প্রথম ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অপরের জন্য টেক কেয়ার। Thank you.